তলব করা হয়েছিল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীকে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় দেশজুড়ে অন্যদিকে বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল কংগ্রেস এবং দেশজুড়ে বিক্ষোভের ছবি ধরা পড়েছে গোটা দেশের নানান প্রান্ত থেকে আজ ইডির দপ্তরে হাজিরার কথা ছিল সোনিয়া গান্ধীর এবং সকাল ১১টায় হাজিরার কথা ছিল সোনিয়া গান্ধীর কিছুক্ষণ পর ১১টার কিছুক্ষণ পরে সোনিয়া গান্ধী তিনি ইডির দপ্তরে যান এবং তিন ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা যাচ্ছে যখন এর আগে রাহুল গান্ধীকে ইডির জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সেই সময় ন্যাশনাল হেরাল্ড মামলায় তখনও আমরা দেখেছি কংগ্রেসের বিক্ষোভ এবং দেশজুড়ে কংগ্রেসের বিক্ষোভ যেখানে সেই সময় করোনা আক্রান্ত ছিলেন সোনিয়া গান্ধী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকার কারণে সেবার তিনি ইডির মুখোমুখি হতে পারেননি কিন্তু অবশেষে আজ তিনি ইডির মুখোমুখি হলেন এবং সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদের যখন সোনিয়া গান্ধী ইডির জিজ্ঞাসাবাদের জন্য দপ্তরে যান এবং কংগ্রেস কর্মীদের বিক্ষোভ দেশজুড়ে বিক্ষোভে জলকামানো ছড়ে পুলিশ সেই ছবিও ধরা পড়ছে দিল্লি থেকে অন্যদিকে দেশজুড়ে কংগ্রেসের যে বিক্ষোভ কর্মসূচি শুধুমাত্র দিল্লি নয় অন্যান্য প্রান্তেও দেশের সেই কর্মসূচি দেখা গিয়েছে চণ্ডীগড়ে কংগ্রেস কর্মীদের বিক্ষোভ দেখা গিয়েছে দেশজুড়ে নানান এলাকায় কিন্তু কংগ্রেসের এই বিক্ষোভ কর্মসূচি দেখা গিয়েছে যেখানে একটি কুটিতে আগুন লাগিয়ে দেওয়ার ছবি দেখতে পাচ্ছেন আপনারা কংগ্রেস কর্মীদের বিক্ষোভে এই ইডির এই পদক্ষেপকে কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে রাজনৈতিক প্রতিহিংসা বলে উল্লেখ করছে এমনটাই অভিযোগ করছে তারা সেখানে এই রাজনৈতিক প্রতিহিংসা চলছে বলে তার প্রতিবাদে কিন্তু এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল যেখানে দিল্লিতেও আয়োজন করা হয়েছিল এর এবং এর পাশাপাশি চণ্ডীগড় সহ বিভিন্ন এলাকায় কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি দেখিয়েছে কংগ্রেস যখন ইডির দপ্তরে সোনিয়া গান্ধী এবং তাকে তিন ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ চলছে তখন কংগ্রেস কর্মী সমর্থকেরা তারা বাইরে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন সেই ছবি ধরা পড়েছে গোটা দেশ জুড়ে অন্যদিকে দলের সাংসদরাও কিন্তু সংসদে বিক্ষোভ দেখাবেন বলে তারা স্থির করেছেন যেখানে বলা হচ্ছে যে প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি এমনটাই অভিযোগ করে তারা সংসদেও প্রতিবাদ করবেন বলে ইতিমধ্যেই কর্মসূচির কথা তারা জানিয়েছেন অন্যদিকে দেখা যাচ্ছে রাস্তায় নেমে বিক্ষোভ কর্মসূচি এবং তার সামাল দিতে পুলিশকে শেষ পর্যন্ত কিন্তু জলকামান ছুড়তে হয় সেই ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে কংগ্রেসের দপ্তরে যখন একের পর এক কংগ্রেসের দপ্তরের সামনে যখন একের পর এক এরকম বিক্ষোভ কর্মসূচির কথা বলা হচ্ছে সেই সময় কিন্তু সোনিয়া গান্ধী তিনি ইডির দপ্তরে গিয়েছেন এবং তাকে তিন ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ চলেছে আগে আমরা জানি রাহুল গান্ধীকে টানা ৫০ ঘন্টা কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয় ৫ দিন ধরে এই ৫০ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় সেই সময়ও কিন্তু উত্তাল হয়েছিল দিল্লি এবং সেই সময় একই রকম ছবি ধরা পড়েছিল ক্যামেরায় যেখানে দিল্লির বিভিন্ন রাস্তায় কিন্তু কংগ্রেস কর্মী সমর্থকেরা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবার একই ছবির পুনরাবৃত্তি সোনিয়া গান্ধীকে তলব করার পর রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে কিন্তু কংগ্রেস কর্মী সমর্থকেরা তারা বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি নেন এবং স্কুটিতে আগুন লাগিয়ে দেওয়ার ছবি সামনে ধরা পড়ছে একই সঙ্গে চণ্ডীগড়েও একই রকম কিন্তু প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল কংগ্রেস শুধুমাত্র কংগ্রেস কর্মীদের এই প্রতিবাদ কর্মসূচি নয় সাংসদরাও কিন্তু সংসদে এর প্রতিবাদ জানাবেন সংসদে বিক্ষোভ দেখাবেন বলে তারা স্থির করেছেন এমনটাই পরিকল্পনা রয়েছে কংগ্রেসের আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন কিশোরয় কিশোরয় ৫ দিন ধরে টানা যখন রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল একই ছবি ধরা পড়েছে দিল্লি সহ বিভিন্ন জায়গায় একই ঘটনার পুনরাবৃত্তি আজও রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন একদম স্কুটিতে আগুন ধরিয়ে দিচ্ছেন একটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন কংগ্রেস কর্মীরা একদম মীনাক্ষী যেটা বললে তুমি রাহুল গান্ধীর সময় যে চিত্র দেখা গেছিল হয়তো তার থেকেও আরও ভয়ঙ্কর চিত্র ধরা পড়ছে স্কুটিতে আগুন ধরানো থেকে ট্রেন থামিয়ে দেওয়া থেকে বাস থামিয়ে দেওয়া থেকে সারা দেশে যেভাবে কংগ্রেস কর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন যেভাবে বিক্ষোভ দেখাচ্ছেন তাতে অনেকেই বলছেন এটা একমাত্র সারা দেশের যে দেশবাসী তাদের জন্য হয়রানি এই যে আপডেটসগুলো লেটেস্ট আসছে মীনাক্ষী প্রথমেই বলে রাখি কংগ্রেস নেতা চিদম্বরম এবং অজয় মাকেনকে কিন্তু পুলিশ ডিটেইন করেছেন কারণ তারাও এই বিক্ষোভের মধ্যে সামিল ছিলেন তারাও দিল্লির রাজপথে নেমে বাস আটকানোর চেষ্টা করেছিলেন এবং দিল্লি চণ্ডীগড় নর্থ ইন্ডিয়ার একটা বড় অংশ এবং সাউথ ইন্ডিয়ার বেশ কিছু জায়গা যেমন হায়দ্রাবাদের ছবি তুমি দেখাচ্ছ মীনাক্ষী যেখানে দেখা যাচ্ছে যে একটি স্কুটিতে দাউদাউ করে আগুন জ্বলছে এবং চণ্ডীগড়ের ছবি তুমি দেখাচ্ছ মীনাক্ষী যেখানে দেখা যাচ্ছে জলকামানে রিসর্ট করতে হয়েছে পুলিশকে সেটা দেখেই স্পষ্ট যে তিন ঘন্টা জেরা করা হয়েছে সোনিয়া গান্ধীকে তারপরে দেশে সারা দেশে কংগ্রেস কর্মীরা কিন্তু
কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং তা যথেষ্ট হাতের বাইরে চলে যাচ্ছে এবং পুলিশকে ব্যবস্থা নিতে হচ্ছে। আরও জানিয়ে রাখি, মীনাক্ষী আমাদের সোর্স, আমাদের যে সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি যে সোনিয়া গান্ধীকে বিভিন্ন আর্থিক লেনদেনের ব্যাপারে কোশ্চেন করেছে ইডি। তারা জানতে চেয়েছে ন্যাশনাল হেরাল্ডের সঙ্গে সোনিয়া গান্ধীর কী সম্পর্ক ছিল, তিনি আর্থিকভাবে কোনোভাবে লাভবান হয়েছেন কিনা এবং আর্থিক ট্রানজ্যাকশনগুলো কার হাতে থাকতো, এগুলো আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং তারই পরিপ্রেক্ষিতে সারা দেশ জুড়ে কংগ্রেসের বিক্ষোভ এবং তার ফলে যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে সেটাই আমরা বারবার দেখাচ্ছি। মীনাক্ষী ধন্যবাদ কিশোরয়, তোমাকে যে ছবি তুমি তুলে ধরলে, কিশোরয় আমাদের জানালে যে কিভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে এমনটা কিন্তু অভিযোগ কংগ্রেস কর্মী সমর্থকেরা, তারা দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচি করছেন এবং এর পাশাপাশি তিন ঘন্টা জিজ্ঞাসাবাদে কি তথ্য উঠে এলো আমরা তুলে ধরলাম আপনাদের সামনে।